সর্বপ্রথম সকলকে জানাই পবিত্র রমজানের মাসের শুভেচ্ছা। আজ কৃষ্ণনগরের পটভূমিতে আমি লোকসভা নির্বাচনের জন্য প্রথম জনসভা করলাম। প্রথম দিনেই আমার গণদেবতার আশীর্বাদ, দোয়া, ভালোবাসা যেভাবে আমাদের উপর বর্ষিত হলো তাতে আমি নিশ্চিত মানুষের জন্য আমাদের এই লড়াই বৃথা যাবে না। নদিয়া জেলার কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে জনসভা থেকে একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, দেশ ভালো নেই, গণতন্ত্র বিপন্ন, সংবিধান ভুলুণ্ঠিত, একটি স্বৈরাচারী দলের জন্য দেশের প্রত্যেকটি মানুষের জীবনে নেমে এসেছে অন্ধকার। বাংলা এদের দোসর হয়েছে সিপিআইএম এবং কংগ্রেস। মনে রাখবেন, এদের একটি ভোট দেওয়া মানে বাংলার উন্নয়নের বিপক্ষে ভোট দেওয়া। আগামী লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্র সহ সারা বাংলা থেকে মামাটি মানুষের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করুন, যাতে তারা পুনরায় আপনাদের দাবি নিয়ে সংসদে সোচ্চার হতে পারেন। কি জানিয়েছেন তিনি সেখান থেকে? আমি প্রথমে বলি, প্রচন্ড গরম এবং এত তাপে অগ্নি সমতাপ নিয়েও আমার যে মা বোন ভাইয়েরা পায়ে পায়ে হেঁটে আমার ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রবীণরা থেকে শুরু করে নবীনরা থেকে শুরু করে মা বোনেরা থেকে শুরু করে যেভাবে আপনারা এই রোদ্দুরের মধ্যে এসছেন, প্রখর দগ্ধ, প্রচণ্ড তাপপ্রবাহ, তার মধ্যে আপনাদের সকলকে আমার অনেক অনেক প্রণাম, সালাম, জয় জোহার আমি জানাচ্ছি। রমজান মাস চলছে, রোজা করেও যারা এসছেন অথবা রোজা ভাঙবার জন্য বাড়িতে মেয়েদের সব অ্যারেঞ্জমেন্ট করতে হয় তারাও এসছেন, তাদের সকলকে আগাম চাঁদ মোবারক এবং ঈদ মোবারক জানাই। আজকে মনে রাখবেন, গত পরশুদিন গেছে গুড ফ্রাইডে, কালকে গেছে ইস্টার স্যাটারডে। মল্লিকা চ্যাটার্জি, নীলুফার হোসেন শেখ, সুশান্ত মণ্ডল পাশেই নবদ্বীপে দেখেছেন, নবদ্বীপের আগে ইস্কন মন্দির তৈরি হয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে 700 একর জমি দিয়েছি, যার জন্য ওটা একটা বড় টাউনশিপ তৈরি হবে। Short ready. Just one second, huh? Simco Gold, Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, Kochbihar.